অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন আমার মতো মনে হয় কথা অনেক বলছে কিন্তু কাজে আমি কিছু দেখতে পাচ্ছি না। এই মিটিং সেই মিটিং, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে রেজাল্ট ইজ জিরো। রেফারিংয়ের মান নিয়ে যত কম কথা বলা হবে ততই ভালো। এই লোকটি কদিন আগে অত্যন্ত বাজে রেফারিং করলো, তাকে আবার এই হাই ভোল্টেজ ম্যাচে আবার দেওয়া হলো, কারণ আমি বুঝলাম না। এবং আমরা স্যাটিসফাইড নই, ইসমান স্যাটিসফাইড বা ইসমান স্যাটিসফাইড নয়, আমরা স্যাটিসফাইড, এটা তো কোনোটাই নয়, কেউই স্যাটিসফাইড নয়। তার মানে এই রেফারিটা হচ্ছে একটা বাজে রেফারি, তার রেফারিং জ্ঞানই নেই, তাকে বারবার ডার্বি দেওয়া হচ্ছে। কারণটা কি, কারণটা কি? আমি এআইএফএফ এর কোনো অন্য উদ্দেশ্য আছে কিনা আমি জানি না। অনেকে বলছে ডার্বির গুরুত্ব কমিয়ে দেওয়ার চেষ্টা, আমি জানি না। আমি আই এম রিয়েলি স্টান যে এইরকম মানে রেফারিং, এটা একটা রেফারিং হচ্ছে, এটা কি হচ্ছে? আর আমি দেখছি এদের প্রচুর মিটিং করে, ওরা মিটিং করে রেজাল্ট হচ্ছে জিরো। আমার মনে হয় ইমিডিয়েট ভাবনা চিন্তা করা উচিত। এবং একটা অ্যাসোসিয়েশনের মাথায় একজন প্রাক্তন প্লেয়ার বসে আছে, তার থেকে আমাদের চাহিদাটা অনেক বেশি, তাহলে তিনি কী করছেন? তাই জন্যে আমার মনে হয় তার কাছে আমার আবেদন আপনাদের মাধ্যমে, ইমিডিয়েটলি, শুধু মিটিং নয়, এই রকম রেফারিকে প্রথম কথাটাকে ব্যান করা উচিত আইএসএল থেকে। ইন ফিউচার কোনো খেলাই একে দেওয়া উচিত না। এবং ভালো রেফারি, রেফারিংয়ের মান বাড়ানোর জন্যে, এবং রেফারির দরজা খুলে দেওয়া হোক, ডিস্ট্রিক্টে দেখুন হয়তো ভালো রেফারি থাকতে পারে, সেরকম রেফারিং নিয়ে এসে দরকার পড়লে যেটা প্রিয়দা করেছিলেন, যেগুলো ইম্পর্টেন্ট ম্যাচেস, আমি শুধু বলছি না ডার্বি, ইম্পর্টেন্ট ম্যাচেস, সেগুলোতে ফরেন রেফারি নিয়ে এসে খেলানো হোক। কারণ আমরা এত টাকা খরচা করছি প্রত্যেকটা টিম, 30 লাখ, 30 কোটি, 40 কোটি, 50 কোটি, আর রেফারিংয়ের জন্যে যদি আজকে রেফারিরা প্রচুর টাকা পাচ্ছে, সবচেয়ে হচ্ছে দুঃখের বিষয় এখন আর রেফারিরা কেউ কম টাকা পায় না, এই রেফারিরা প্রচুর টাকা পাচ্ছে। তা আমরা যদি প্লেয়ারদেরকে চ্যালেঞ্জ করতে পারি, ভাই তোমাদের এত টাকা দিচ্ছি তোমরা কেন খারাপ খেলছো, তাই রেফারিদের কেন চ্যালেঞ্জ হবে না, রেফারিরা কেন সাসপেন্ডেড হবে না? অত্যন্ত খারাপ রেফারিং হচ্ছে। আমি এআইএফএফকে অনুরোধ করছি, এবং একজন প্রাক্তন প্লেয়ার যেখানে বসে আছে কল্যাণ চৌবেকে আমি অনুরোধ করবো, আপনি নিজে মাথা দিন, ও হয়তো ব্যস্ততায় দেখতে পাচ্ছে না, এবং নিজে মাথা দিন, নিজে মাথা দিয়ে এর ব্যবস্থাটা একটা অত্যন্ত বড় স্টেপ নিন, যাতে ফুটবল প্রেমী মানুষজনের একটা আস্থা আসে। ফুটবল প্রেমী মানুষজন এত টাকা খরচা করে মাঠে খেলা দেখতে যায়, শুধু তো প্লেয়ার খেললে হবে না, রেফারি ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট সেক্টর, সেই জায়গাটা যদি এত নিম্নমানের হয়ে যায় তাহলে ফুটবলের উন্নতি হবে কি করে? চিঠিতে কিছু কাজ হয় না ভাই, আমি 2 লক্ষ, আজকে 30 বছরে আমি 2,43,000 চিঠি দিয়েছি, কিছু লাভ হয় না। লাভ হয় এই বক্তব্যের মাধ্যমে তারা সব শুনতে পায়, এখানে কিছু লুকোচুরি নেই, আমি তো পাবলিকলি বলছি। সেইটা করতে হলে তারা চিঠিতে কিছু কাজ হয় না, আমি আজ অব্দি দেখেছি চিঠিতে কিছু কাজ হয়।